তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো ফাইনালি কিন্তু আমাদের গেমের মধ্যে টু শুটার অর্থাৎ M1887 ওল্ড যে গানের স্কিনটা ছিল সেটা কিন্তু ব্যাক দিতে যাচ্ছে। হ্যাঁ, এইটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তো এইটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে অফিশিয়াল ভাবে কনফার্ম ডেট জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি আমাদের 2024 সালের অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারের ফার্স্ট যে বুয়া পাসটা আছে সেটা নিয়েও কিন্তু রিয়াকশন দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দাও। সো লেটস গো। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে আসার পরে তোমাদের আমি ফার্স্ট টাইমে আমাদের বুইয়া পাসটা আছে 2024 সালে যে বুইয়া পাসটা সেটা নিয়ে কিছু কথা বলবো এবং দেখিয়ে দেবো কীভাবে নিলে তোমাদের ভালো হবে। তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের ওপরে ফার্স্ট টেবল দেখাচ্ছি তোমাদেরকে আমাদের ফিমেল ব্যান্ডেলটা। এই ফিমেল ব্যান্ডেলটা দেখো আমাদের অস্থিরভাবে কিন্তু ডিজাইন করেছে, আর দেখো গা থেকে বিজলি চমকাচ্ছে কিন্তু। আর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ একটা লুট বক্স, আর এই লুট বক্সটাও কিন্তু ওপি লাগতেছে রে ভাই, অনেক ভালো করে ডিজাইন করছে কিন্তু। আরে ভাই কি বলবো ব্যান্ডেলের কথা ভাই, ব্যান্ডেলটা দেখো তোমরা, ও বাইরে ভাই ব্যান্ডেলটা যে এত গর্জিয়াসভাবে ডিজাইন করছে রে ভাই, এত ভালো লুক দিচ্ছে ব্যান্ডেলটা। দেখো ফার্স্টেই এরকম লাগবে কিন্তু, দুয়া পাশটা নেওয়ার পর এরকম লাগবে, তারপরে যখন দুই লেভেল আপ করবে তারপর দেখো এরকম কিন্তু লাগবে, তারপরে যখন তোমরা ইয়ে করবে রে ভাই, তারপরে যখন তিন লেভেল করবে রে ভাই, রে ভাই কী লুক দিচ্ছে রে ভাই, ওপি লুক দিচ্ছে কিন্তু। ও ভাই সাহেব, এইবারকার বুয়া পাশটা কিন্তু আমার লাগবেই ভাই, বুয়া পাশটা কিন্তু লোয়া লাগবেই। তো দেখতেই পাচ্ছ, এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওয়েট, এবার কিন্তু কি এই যে দেখো একটা স্কেটবোর্ড, স্কেটবোর্ডটাও কিন্তু ওপি লাগতেছে রে ভাই, ওপি লাগতেছে কিন্তু স্কেটবোর্ড। এখানে দেখো একটা বমের স্ক্রিনও দিছে, তো বমের স্ক্রিনটাও কিন্তু ভালোই ডিজাইন করছে, মানে কি বলবো রে ভাই 2000। ও ভাই এখানে একটা M500 স্ক্রিনও দিয়ে দিছে কিন্তু। ও ভাই সাপ, তো যাই হোক এখানে দেখো একটি কিংফিশারের স্ক্রিনও কিন্তু পাওয়া যাবে, যারা বুইয়া পাস নেবে তারাই শুধু পাবে এখানে। যখন 100টা তোমার লকেট পূরণ হয়ে যাবে অর্থাৎ ব্যাচ পূরণ হয়ে যাবে তখন কিন্তু একটি কিংফিশারের স্ক্রিনটাও কিন্তু পাওয়া যাবে। তো এখানে যদি আমরা অন্যদিকে দেখতে চাই, এইদিকে আসলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে একটা ব্যাকপ্যাক দিছে রে ভাই, ব্যাকপ্যাকটাও কিন্তু অপি লাগতেছে রে ভাই, মানে পিছনে যে ব্যাক আছে বোঝাই যাচ্ছে না কিন্তু। তোমরা যদি আরও ছোট করে দেখো, দেখো এক লেভেলে কিন্তু দেখাই যাচ্ছে না যে ব্যাক আমার পিছনে নিয়ে আসি, তো এটা কিন্তু ওপি ব্যাক। ও ভাই রে ভাই, বুইয়া পাশে ইমোট অ্যাড করে দিছে রে ভাই, এটা কি ইমোট রে ভাই, মানে সিংহাসনে বসার ইমোট কিন্তু আবার সোফায় বসে গেছে। দেখো আসলে কি করতেছে এখানে, প্রথমে খাবার দিচ্ছে তারপরে বাতাস করতেছে, দেখো তারপরে ও ভাই রে ভাই চা এনে চা গায়ে ঢালে দিছে রে ভাই, ও কিন্তু রেগে গেছে। দেখো আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, প্রথমে খাবার খেলো তারপরে বেসন দিয়ে বাতাস করতেছে মানে পাখা দিয়ে, তারপরে দেখো চা এনে একদম গায়ে ঢেলে দিছে রে ভাই, রে ভাই ও কিন্তু রেগে গেছে। ও ভাই এখানে কি ব্যান্ডেল অ্যাড করছে রে ভাই, এটা এই ব্যান্ডেলটা কিন্তু ওল্ড ইলাইট পাসের ব্যান্ডেল অর্থাৎ অনেক পুরনো কিন্তু ইলাইট পাসে দিছিল এই ব্যান্ডেলটা, এটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, মানে আমাদের বুয়া পাসের যে বক্সগুলো থাকে সেই বক্সে কিন্তু দিয়ে দিছে রে ভাই, রে ভাই এটা দেখো ফিমেল ব্যান্ডেল। আর তোমরা যদি বুয়া পাসটা নিতে চাও তাহলে দেখো আমাদের প্রিমিয়াম বুয়া পাসটা নিতে কিন্তু আমাদের 999 ডায়মন্ড লাগবে, আর নর্মালটা নিতে কিন্তু আমাদের 499 ডায়মন্ড লাগবে। আর আমরা যদি অন্যদিকে দেখি, এখান থেকে যদি আমরা স্পিন মারে বুয়া পাসটা নিতে চাই তাহলে কিন্তু আমার তার থেকে বেশি ডায়মন্ডও যেতে পারে এবং কম ডায়মন্ডও লাগতে পারে, অর্থাৎ আমাদের যদি নর্মাল বুয়া পাসটা এখান থেকে নিতে চাই তাহলে কিন্তু আমাদের 500 উপরে ডায়মন্ডও লাগতে পারে এবং আমরা 500 নিচে ডায়মন্ডও কিন্তু পেয়ে যেতে পারি। তো অন্যদিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ আমাদের M1887 এর গানের স্ক্রিন, আর এই ওল্ড স্ক্রিনটা কিন্তু তোমরা অনেকেই চিনতে পারছো। হ্যাঁ ভাই, এই স্ক্রিনটা কিন্তু অনেক আগে এসেছিল এবং দুইবার আমাদের রিটার্ন দিয়েছিল, এই স্ক্রিনটা কিন্তু আবারও ব্যাক দিয়ে, আর এটা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টে দেওয়ার সম্ভাবনা একটু বেশি, মানে এই ইভেন্টে কিন্তু এই সিস্টেমে আসতে পারে। এটা কিন্তু দেখতেই পাচ্ছ গানের কিন্তু অ্যাবিলিটি ডাবল রেট অফ ফায়ার। ও ভাই সাহেব বুঝতে পারতেছো কি গান রে ভাই, ধরার সাথে কিন্তু বেড়ে দেয়। বন্ধু তোমরা কিন্তু ইতিমধ্যে জানো যে আমাদের এই টোকেন টাওয়ার ইভেন্টে কতগুলো ডায়মন্ড লাগে, অর্থাৎ একটা যদি লেজেন্ডারি বান্ডিল বা একটা যদি
গান বের করতে চাই প্রায় কিন্তু 4000 মতন ডায়মন্ড খরচ হয়ে যায়। এবার কিন্তু আমাদের অতগুলো ডায়মন্ড লাগতেছে না, অর্থাৎ এবার কিন্তু আমরা 1000 থেকে 1300 ডায়মন্ড খরচ করলে কিন্তু ইজিলি ভাবে বের করতে পারবো। অনেকেরই মনে প্রশ্ন জাগতেছে এটা আমরা গেমের মাঝে কবে দেখতে পারবো। হ্যাঁ ভাই, এটা কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের 25 তারিখে গেমের ভিতর দেখতে পারবো। তো এদিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ এখানে কিছু ফালতু ফালতু আইটেম দিচ্ছে, মানে ফালতু না বললে হচ্ছেই না ভাই, আমার ফালতুই বলা লাগতেছে। দেখো কি রকম আইটেম দিচ্ছে, এগুলো কিন্তু আমাদের এখানে এগুলো না এসে অন্য কিছু আইটেম কিন্তু এখানে অ্যাড হতে পারে, মানে এগুলো যে আসবে এর কোনো মানে নাই, এগুলো আসবে না। আমি 100% চেয়ে যে এগুলো আসবে না, অন্য কিছু আইটেম দেবে কিন্তু এখানে। তো এই অন্য কিছু আইটেম দেখে কিন্তু এই সিস্টেমে তোমরা ইভেন্টটা দেখতে পারো। বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো? ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্টে তোমাদের মতামতটা জানিয়ে দাও। আর হ্যাঁ, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ।